হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আরডি বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের সাথে ফুচকা রেসিপি। তো আমি ফুচকা খেতে খুবই ইচ্ছে করছিল, তাই আমি ফুচকা ঘরে বানিয়েছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো আমি খুব সহজভাবেই বানিয়েছি। এখানে আমি জলের মধ্যে পুতুল ভিজিয়ে নিয়েছি, আর ওই পাশে আমি শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে এখন 4টে আলু আমি ভালো করে ধুয়ে কুকারে সিদ্ধ হতে দেব, আর শুকনো লঙ্কাগুলো আমার ভাজা হচ্ছে। শুকনো লঙ্কাগুলো ভাজা কমপ্লিট, এখন আমি কুকারে আলুটাও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি, সিটি মেরে দিয়েছে। এখন আমি এটা একটা বন্ধ করে দেব, আর ওই পাশে আমি তেঁতুল ভালো করে হাত দিয়ে বিচিগুলো ফেলে দেব, ফেলে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালো লবণ, ব্ল্যাক সল্ট, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, শুকনো লঙ্কা গুঁড়ো করে যে গুঁড়োটা দিয়েছি, দিয়ে দিলাম জলজিরা 1 প্যাকেট। তো জলজিরাটা আমি 1 টাকা দিয়েই নিয়ে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, করে এর মধ্যে দিয়ে দেব 1 পিস লেবু। তো লেবুটা দিলে সেন্ট দারুণ হয়, খেতেও দারুণ লাগে। তো আমার ফুচকার জলটা রেডি, এখন আমি এটা রেখে দেব। আর এখন আমি ফুচকাটা আগে ভেজে নেব। তো আমি পাঁপড় কিনে এনেছি, পাঁপড়টাই ভেজে নেব, ঘরে আর বানাইনি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পাঁপড়গুলো ভেজে নেব। আমি একদম খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নিচ্ছি, আর গড়ে পাঁপড়টা বানালে খেতে আরও দারুণ লাগে। তো আমি গড়ে বানাইনি, আরেকদিন গড়ে বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি পাঁপড়টা ভেজে নিচ্ছি, আর আমি যে জায়গাতে আছি এখানে ফুচকা কিনে খেতে পাওয়া যায় না, পাঁপড়গুলোই শুধু পাওয়া যায়। ফুচকা খেতে মাঝে মধ্যে ফুচকা খেতে খুবই ইচ্ছে করে। এই যে ফুচকাগুলো আমার ভাজা হচ্ছে আর ফুলছে খুবই সুন্দর। আমি ফুচকাগুলো ভেজে নেই, আর ফুচকা কিন্তু কম বেশি ছোটো বড় সবারই প্রিয়। তো আমি ফুচকাগুলো সব ভেজে নিচ্ছি, আর ওই পাশে আমি আলুর বাকলগুলো ছুলে নেবো, তোমাদেরকে আর দেখাবো না। ওই যে দেখো কি সুন্দরভাবে ফুলছে, একদম বলের মতো গুল গুল হয়েই ফুলছে। এইখানে দোকানে দোকান বসে না ফুচকার, তার জন্য গড়েই বানাচ্ছি। আর এখানে আমি আলুগুলোর বাকল ছাড়িয়ে নিয়েছি, এখানে আমি লাগবে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো আমি প্রথমে আলুগুলো গ্লাস দিয়ে চেপে চেপে ফাটিয়ে নেব, এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু একসাথে দিয়ে নুন দিয়ে দেব, কিছু ব্ল্যাক সল্ট দিয়ে দেবো। দিয়ে আমি এটা ভালো করে গ্লাস দিয়ে রেখে নেবো। এর মধ্যে আমি কিছু মিক্স গুজিয়া দিয়ে দিলাম। তো সব কিছু রেডি হয়ে আমার ফুচকাগুলো রেডি। তো আমার এই ফুচকাটা, ফুচকা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন